একদিন দেখবো আলো, আঁধারের শেষ যেখানে আসবেই দক্ষিণ বাতাস আকাশের বার্তা নিয়ে। এক ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা, মিলবেই তাদের অবাধ স্বাধীনতা। হে রাজন,
पीछे सपनों के भागे, कभी देखो मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे, एक दिन सपनों पड़ोही चला जाए सपनों से आगे, कहां जिंदगी कैसी है पहले कभी तो हंसाए कभी ये रुलाए, जिन्होंने सजा दुख दुख संग संग झेले, जिन्होंने सजाए यहाँ मेले, सुख दुख संग संग झेले, वही चुन कर खामोशी यूं चल जाए अकेले, कहाँ जिंदगी कैसी है पहले कभी तो हंसाए कभी झनको झोंकारे उड़ाए शंकर कौन छे दुआ देरी नहीं आ, एशो एशो यारो एशो एशो सुंदर एशो शमारो एशो हे परम तारो सुंदर एशो সাজালো সিন্দুরে সেরূপি সেরূপি এসো হে যুগন্ধর সুন্দর এসো হে সমারোহে এসো হে পরম যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মন সুন্দর এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরম তর সুন্দর
করা কনসলিডেটেড মার্কশিট সব কাজ শেষ। আজকে সন্ধ্যাটা অনেকদিন পরে একটু ফ্রি। আজকে বাবু জিওগ্রাফি প্রজেক্টটা নিয়ে বসতেই হবে। এই কটা দিন আমার কাজের সুযোগ নিয়ে যা ফাঁকি মারলো পড়াশোনায়। উফ, এখন ফোন কি দিদিমা ফোন করছেন? হ্যালো ম্যাম, গুড ইভিনিং ম্যাম। হ্যাঁ ম্যাম, ম্যাম নাটক 18th November, কিন্তু ম্যাম আর তো বেশি সময় নেই। নাটিকা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাম ঠিক আছে ম্যাম, আমি পারমিতা শিক্ষা গঙ্গোত্রী আপনাকে গান করছি, আমি তাহলে বাকিদেরকে বলে দিই। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম আমি কালকেই আপনাকে জানিয়ে দেবো। হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবার আগে গঙ্গোত্রীকে একটা ফোন করি। অনেকদিন পর সবাইকে একসাথে পেলাম, আর কি সুন্দর সবাই সেজেছো গো, কি ভালো লাগছে তোমাদের। থ্যাংক ইউ মাধুরী, ওয়েলকাম। আচ্ছা, এত জরুরি তলবটা কিসের? হ্যাঁ, আবার কি আপলোড নাকি এমসিকিউ? আ সঞ্চিতা, তোর কি এমসিকিউ ফোবিয়া হয়ে গেল নাকি রে? সব কথা এমসিকিউ নিয়ে আসছিস কেন রে? আরে বাবা, নাটক করতে হবে 18 তারিখে। নাটক? তুই থাম। এই শোন, তোরা বিপি ম্যাম ফোন করেছিলেন, উনি বললেন আমাদের আবার 18th November নাটক করতে হবে সবাইকে। সময় কোথায়, এত কাজ। এবার কোনো বাহানা চলবে না, এবার কোনো স্টে ব্যাক নেই, সবাইকে করতে হবে, আমরা সবসময় ইন ডিমান্ড। সঞ্চিতা, তুই সব যে বলিস না, এরপর হয়তো বলবি সিঁদুর চেটে গেল ইঁদুর। আরে দিনকাল যা পড়েছে, তাতে একটা পার্ট টাইম জব লাগবে। একটা বিড়ির দোকান খুলতে হবে, সিঁড়ির তলায় বিড়ির দোকান, ব্যাস এটাই নাকি? শোনো শোনো,
আমি আগে থেকে বলে দিচ্ছি, ওই চলো পটল তুলে গোছার নাটক আমি কিন্তু করতে পারবো না, অসম্ভব। চাকচিন্নি, তুমি পটল কেন তুলবে? তোমার তো রাত হলে মগডালে বসে পা দোলাতে হয়, সেই জন্য তোমার অনারে আমরা এবার বাঞ্ছা রামের বাগান করব। তুমি একদমই করবে না কাউকে ফোন, সকলকার নাম্বার স্নিগ্ধার কাছে আছে, ও সবাইকে ফোন করে জানাবে। এই দেখ, দাঁড়াও, আমি কিন্তু প্রয়োজন ছাড়া কাউকে ফোন করি না। এ বাবা, আচ্ছা আচ্ছা, আরে কাউকে এত চাপ নিতে হবে না, আমাদের পরদীতে রয়েছে, পরদীর কাছে সিবিআই এর নাম্বার পর্যন্ত আছে। আচ্ছা, সে সব ম্যানেজ হয়ে যাবে খন, কিন্তু তার আগে তো স্ক্রিপ্টটাও তো রেডি করে রাখতে হবে। হ্যাঁ সেটা তো, তো করা যায়, স্ক্রিপ্ট তো করাই যায়, কিন্তু তাহলে সবাইকে উদ্যোগ নিতে হবে। আচ্ছা তাহলে হ্যাঁ, আমি বলি কি, তাহলে আজকে এখানে এন্ড করে আমরা পরের জুমে এরকম একেবারে রিহার্সাল থেকে শুরু করে দেবো, তাই না? দাঁড়াও, কালকে তাহলে আমি সব থেকে আগে আইক্যাশ এর কাজটা সেরে ফেলি, আর আমি অনলাইন মেটেরিয়ালটা আপলোড করে নিয়ে হাত ফাঁকা করে নি। ব্যাস, বেশ, তাহলে সব হয়ে গেল। ওকে, তাহলে তাহলে এই ড্রামার ব্যাপারে একবার আসা যাক। তাহলে কি স্প্রারো, তুই লিখছিস তো স্ক্রিপ্টটা? না, মানে সবাই মিলে বসে ঠিক করতে হবে এটা, তো সবাই মিলে একবার দেখি। ঠিক আছে, মহড়া চাই, এবার মহড়া চাই, তাড়াতাড়ি। ঠিক আছে, তাহলে সবাই জানে কে কোন পার্টে অভিনয় করছে। তাও আমি আরেকবার বলে দিই, এই যে আমাদের গঙ্গোত্রী, সে হচ্ছে নকুড়ি জমিদার, আর তার বউ হচ্ছেন আমাদের জয়ন্তী, আর তাদের দুজনের জমজ ছেলে ফুৎকা আর কুৎকা, পারমিতা আর সঞ্চিতা। ওদিকে আমি পৃথা হচ্ছি বাঞ্ছারা, আর আমার নাতি আর নাত বউ হচ্ছে শর্মিষ্ঠা আর স্নিগ্ধা। আমি আমি নাতি হব না, আমি নাত বউ হব। এই চুপ কর, তুই নাতি হবি, নাত বউ তো আমি হব। একেবারে তুমি হবে, ওরকম ঝুটি নেড়ে ঝগড়া আর কেউ করতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, আর ওদিকে আমাদের ডাক্তার হচ্ছে আমাদের রুম্পা, ওই রবি ঘোষের যে পাটটা। হ্যাঁ, আর মাধুরী তুই হচ্ছিস মুক্তার। তাহলে এবার মহড়া শুরু করা যাক। কেমন আছো বাঞ্ছা? ভালো নাই বাবু, হাঁটুতে বল নাই, খাসায় দম নাই, আমি আর বাঁচবো না গো। সে কি বাঞ্ছা, তুমি না বাঁচলে চলবে কেমন করে? আরে বাঁচবে বাঁচবে, নিশ্চয় বাঁচবে।
বাজবো না গো। সেই এক কথা, বাজবো না, বাজবো না। আরে বাবু মশাই বলছেন তো বাজবে বাজবে, আর তোমার সেই এক কথা, বাজবো না, আরে বাজবো না। আহ, ইললিগাল অ্যাডভাইজার বাঞ্ছা, তোমার মনে আছে আমার ওই লুজ ক্যারেক্টার বাবা তোমার উপর অনেক অত্যাচার করেছে, তার প্রায়শ্চিত্ত আমি করতে চাই, তাই প্রতি মাসে 400 টাকা করে আমি তোমাকে দিয়ে যাব যতদিন তুমি বাঁচবে। 400 টাকা পেলে মাথায় ঢুকবে কেমন করে বাবু মশাই? লটারির টাকাই তো প্রতি মাসে 400 টাকা। 400 টাকা শুধুই একটা কন্ডিশন, তুমি গত হলে বাগান আমার হবে। না না না, শোনো বাঞ্চা 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 বাঞ্চা, দেখো তোমার জীবদ্দশায় বাগান যেমন তুমি ভোগ করছো করছো, কিন্তু আমি তার দিকে ফিরেও তাকাবো না। ইললিগাল অ্যাডভাইজার, আরে শোনো বাঞ্ছা, শোনো শোনো, আরে তুমি বুঝতে পারছো না, সম্পত্তি তোমারই থাকবে। আরে এ হলো গিয়ে তুমি গাছেরটাও পারলে আর তলারটাও কুড়োলে, সম্পত্তি তোমারই থাকবে। অথচ প্রতি মাসে 400 টাকা গো। আবার পয়লা তারিখে 2 জোড়া বড় পাত্তি কাশ্মীরি শাল চাপিয়ে শুয়ে থাকবে গো। জ্বালাতন রে বাবা, কখন থেকে খাবার নিয়ে বসে আছি, খাবি না? এই হোৎকা, আমার নাম শিশির মা, হোৎকা হোৎকা করো না, কালচারে লাগে। রাগ করিস না বাবা, শুধু শুধু রাগ করিস না, আমি তো লড়াই করছি। এরকম লড়াই করছো মা, বাবার কাছ থেকে 1040 টাকা বার করতে পারছো না। আর কি করে লাগবো বুঝতেই পাচ্ছি না, দুবেলা সমানে চেঁচাচ্ছি। ও গো হোৎকা কোৎকা, তোমার জমজ ছেলে জোড়া সন্তানের মনে আঘাত দিতে নেই। কি বলছে তোমার কর্তা? লোকাল যা বলে, ওই টাকা টাকা করে আমার মাথা খারাপ করো না, আমার মাথা ঠিক নেই, এসব কি করে থাকবে? রাত দিন খালি এর জমি, ওর পুকুর, তার বাগান, এইসবই করে বেড়াচ্ছে। আমার স্বামী না একটি ভ্যাম্পায়ার, রক্ত চোষা। কি বললি, কি পায়ার? ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার, ওসব তোমাকে আমি বোঝাতে পারবো না মা, ওসব আমার কর্ম নয়। আমি ফিল্ম প্রডিউসার হব, টালিগঞ্জে সবাই জেনে গেছে যে রথের দিন মহরত, এখন বাবা যদি টাকা না দেয় তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই মা। হোৎকার ভরকিতে ঘাবড়িও না মা, ওসব আত্মহত্যা ফাত্মহত্যা সব বোগাস। তবে হ্যাঁ, বাবাকেও কিন্তু মাল করে ছাড়তে বলো তো, ওকেও একদিন ঝাড় দিতে হবে। কি ঝাড় দিবি মানে? নিজের বাপকে ঝাড় দিবি? না, তোমার স্বামীকে ঝাড় দেব। নক্ষত্রই যদি না দেবে আমি জন্ম দিয়েছি না কেন শুনবি? মুখ সামলে কথা বল হোৎকা, জানিস কত বড় বংশের ছেলে তুই? আরে রাখো তোমার বংশ, বংশ নিয়ে কে ধুয়ে খাবো? কাজ খেলতে খেলতে উঠে এসেছি, ক্যাশ ছিল না বলে এইটা অপমান নয়? আমি নকরি দত্তর ছেলে, টাকা দাও। ওদের চালায় আমি বাপের বাড়ি চলে যাব। আই হোৎকা হোৎকা, অবলা মাকে এই অবেলায় এত অত্যাচার কেন?
গো তুমি বাপের বাড়ি যেও না, আমি আমার সব সম্পত্তি তোমায় লিখে দেব। সত্যি? হ্যাঁ গো। পুরো বয়সে ছোট ছোট ছেলেদের সামনে আমার ছ্যাবলার মতো করে না, সেই ভালো। বরং তুমি আমার নামে সবকিছু লিখে দাও, আর আমি তারপরে যাকে যা দেওয়ার দিয়ে দেব। আচ্ছা, এই তোমার আমার মিলনে কি এক জোড়া টুইন পাঠা কি করে হলো বলো তো? এই যাকে শোন শোন, এখন আমাদের রিহার্সালটা বাদ দে, মানে মানে হয়ে গেল তো, এবার একটুখানি শর্মিষ্ঠারা রিহার্সাল করুন, ঠিক আছে? একদম একদম। হ্যাঁ হ্যাঁ, দেখো কি সুন্দর বাগান, আমার আপন মামার বাগান, মামারা কেউ বেঁচে নেই তাই সব আমার। তোমায় আর বিশ্বাস করছি না। 420 কোথাকার? আমি 420? এসো এসো, দামোশায়ের পায়ের ধুলো নাও, যাও দেখি। উফ, পায়ে ঘা, তার উপরে মারলো খোসা, তুই কে ডারে? আমার বউ গো দামশাই। তুমি কেডা? গুপে গো গুপে, তোমার নাতি গুপে, তোমার মেয়ের ছেলে? আমার মেয়ে? তার আবার ছেলে হইবে কোথার থেকে? সে তো মরিয়ে গেছে। আহা, মরে যাওয়ার আগে বুঝি আমায় জন্ম দেয়নি? দিতেই পারে। ওর কথা শুনছো? তোমার না আপন দামশাই, এ তুই আপন যে চিনতেই পারছে না গা। দিব গলাটা টিপে। আমি তোমার গলা টিপে দেব। 420 কোথাকার? আমি তোমায় পুলিশে দেব, কোর্টে নিয়ে যাব, কাছারিতে নিয়ে যাব, যেখানেই যাচ্ছি সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে গা। এই বুড়ো ভাটিখানা খুলবো, এই বাগানটা আমায় লিখে দিবি? হ্যাঁ দামশাই, আমি তোমার নাতি গুপে। আমার ফেলে কোথায় গিয়েছিলি? আমার এই শিয়াল কুকুরের মতো টানাটানি করে, ভাবি আর বুঝি মরার আগে গুপের মুখ খানা দেখা হইল না রে। বিশ্বাস হলো? দামশাই, তোমার নাত বউকে একবার দেখো। বিয়া করছিস? আয় আয়, ফার্স্ট ক্লাস হইছে তোর বউ গুপে, একেবারে কচি নাউটার মতো বউ। চলো না গো, বাগানটা একবার ঘুরে দেখিয়ে নিয়ে আসবে। আবার তোমার লুচকার একটা নাতিটা এসেছে দেখছি। নাতি আমার বিয়ে করেছে জাত তামাশাই, নাত বউ সঙ্গে কুড়িয়ে এনেছে। কেতা করেছো? এই এত টাকা তোমার খরচ করছি তোমার রক্ষণাবেক্ষণের জন্য, তার মধ্যে আমার নাতি? তখন তোমার এই নাতি আর নাত বউকে সঙ্গে আনার কোনো দরকার ছিল না। ডাক্তার, বাঞ্চাকে ভালো করে পরীক্ষা করো। আর ডাক্তার কি করবে কর্তা মশাই, সামনের পূর্ণিমেতেই তো। পূর্ণিমে অমাবস্যে কত জোয়ার ভাটার খেলাই তো দেখাচ্ছে বাবা। চত্ত সব। ডাক্তার, আগে কি দেখতে হবে বটে? সিনেমা দেখতে হবে বটে। কি দেখতে হবে বটে? যেমন তুমি ডাক্তার তেমন ও মুক্তার, দুটোই টুকে পাস করেছে। আরে বাঞ্ছার নাড়ি দেখো, ওর মল মূত্র সব পরীক্ষা করে দেখো। এই অবাক কাণ্ড, নাড়ি নাই, পালস নাই, এই অবাক কাণ্ড, এই আছে
এই নাই, এই আছে, লুকোচুরি খেলছে, ক্ষীণ, অতি ক্ষীণ। কবে হবে বিলীন? নেই বেশি দিন। আরে কোথা গেল? আমার রগে। রগে তো উঠবিক নাই, এই আছে। দেখো নাড়ি খুঁজছে, নাড়ি খুঁজছে, যেন কই মাছ ধরছে। আছে নেই, আছে নেই, ডাক্তার হয়েছে। আরে মানুষ বাঁচছে কিনা তাও বলতে পারে না, আর মানুষ কি মরবে কিনা তার সিউরিটিও দিতে পারে না। যাকে নাও নাও, যান এবার নিয়ে, এবার আমায় কেতার্থ করো বাবা। এই নাও শিশি, এই নাও ভার, এবার যে একটু রক্ত নিতে হবে বাবু মশাই। কে বারণ করেছে বাবু মশাই? বাঞ্ছা একটু রক্ত দাও। সে তো আর কই ফোঁটা করতে মশাই, তাও নিয়ে নেবেন মুক্তার। আমাদের টাকা খেতে তো রক্ত করেছো বাবু মশাই, তাহলে এইভাবেই চালিয়ে যাওয়া যাক, তাহলে রোজ আমাদের জুম মিটিং এ দেখাও হবে। তাই রূপকথার বাইরা রেকর্ড করে।
ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা দেখো আলো এ আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে
छोटे हावा पागल पारा एत आनंद आयोजन सभी वृथा आमाय छड़ा भरे थाकुक आमार मुठो दुई चोखे थाकुक धारा एलो समय राजार मतो होलो काजेर हिसेब सारा देखो आलो ए आलो आकाश देखो आकाश ताराय भरा देखो जावार पथेर पाशे छोटे हावा पागल पारा एतो आनंद आयोजन सभी वृथा आमाय छड़ा भरे थाकुक आमार मुठो दुई चोखे थाकुक धारा एलो समय राजार मा